চার ধাপে চারটি পৌরসভায় নির্বাচনের পর রোববার পঞ্চম ধাপে উনত্রিশ পৌরসভায় ভোট হবে এই ধাপের নির্বাচনে চট্টগ্রামের রাউজান পৌরসভায় সকল পদে একক প্রার্থী থাকায় সেখানে ভোট হচ্ছে না আর মাদারীপুরের শিবচর ও চট্টগ্রামের মিরসরাই পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাকি পৌরসভাগুলোতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছিয়ানব্বই জন সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে এক হাজার জন আর সংরক্ষিত কাউন্সিলর পদে তিনশো জন প্রতিদ্বন্দ্বিতা করবেন এসব পৌরসভায় মোট ভোটার তেরো লাখ চুরাশি হাজার একশো জন আওয়ামী লীগ ও বিএনপি সহ পাঁচটি রাজনৈতিক দল এই ধাপের নির্বাচনে অংশ নিচ্ছে ছয়শ পঁচিশটি কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ সদস্য মোতায়েন থাকবে দুই জন আর আনসার সদস্য থাকবে পাঁচ হাজার সাতশো তেত্রিশ জন পুলিশ এপিবিএন ও আনসারের সমন্বয়ে গঠিত একশো টিম মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এছাড়া র্যাবের সাতানব্বইটি টিম এবং প্রত্যেক পৌরসভায় অন্তত দুই প্লাটুন করে বিজিবি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে উপকূলীয় এলাকার প্রতি পৌরসভায় এক প্লাটুন কোস্টগার্ড থাকবে এছাড়া প্রতি সাধারণ ওয়ার্ডে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও প্রতি পৌরসভায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন নির্বাচনী এলাকায় ভোটের দিন ট্রাক পিকআপ ও ইঞ্জিন চালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে মোটরবাইক চলাচল বন্ধ থাকবে নির্বাচনের পরদিন সকাল পর্যন্ত এছাড়া কয়েকটি জেলা উপজেলা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে একই দিনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা